আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান বিরোধী ট্রাম্পের গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত বাতিল করলেন বাইডেন। উত্তেজনা বাড়িয়ে ইয়েমেনের দ্বীপে গোয়েন্দা ঘাঁটি গাড়ছে ইসরায়েল ও আরব আমিরাত। ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে 5 সেনা নিহতের স্বীকারোক্তি চীনের। আফগান শান্তি প্রক্রিয়ায় সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। পারমাণবিক ইস্যুতে যৌথ বিবৃতির নিন্দা করল ইরান। নাভালনি ইস্যুতে রাশিয়াকে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষ থাকছে তিন দেশ নিয়ে পুতিন ও এরদোগানের বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান বিরোধী ট্রাম্পের গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত বাতিল করলেন বাইডেন। ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এর পাশাপাশি তিনি ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সঙ্গে এই ইস্যুতে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ইরান ইস্যুতে এই প্রথম জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করলেন। বাইডেনের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া এক চিঠিতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রিচার্ড মিলস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া তিনটি চিঠি প্রত্যাহার করেছে ওয়াশিংটন। তিনটি চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করল আমেরিকা। মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া চিঠি বার্তা সংস্থা এপির হাতে পড়েছে। তাতে মিলস বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা সিদ্ধান্ত বাদ দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছিল, কিন্তু তা আর পুনরুজ্জীবিত হচ্ছে না। 2018 সালে ট্রাম্প প্রশাসন আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নিলে সমঝোতার বাকি দেশগুলো এতে টিকে থাকে এবং আমেরিকা পরমাণু সমঝোতার সদস্য নয় বলে ঘোষণা করে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করবে না। উত্তেজনা বাড়িয়ে ইয়েমেনের দ্বীপে গোয়েন্দা ঘাঁটি গাড়ছে ইসরায়েল ও আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্মিলিতভাবে গুপ্তচর প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ করছে মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘদিন ধরে পক্ষ দুটির মধ্যে গোপন সহযোগিতা থাকলেও গত আগস্ট মাসে তেল আবিব ও আবুধাবির মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি হয় এবং তারপর আগের গোপন সহযোগিতা এখন প্রকাশ্যে রূপ দিয়েছে। দ্বিপক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পর সর্বপ্রথম ইসরায়েলের যে সরকারি কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন তিনি হচ্ছেন গুপ্তচর সংস্থা মুসাদের প্রধান ইয়োসি কোহেন। তার ওই সফরে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়েছে। ইয়োসি কোহেনের সফরের অল্প সময়ের মধ্যেই এই তথ্য পরিষ্কার হয়ে যায় যে আবুধাবি এবং তেল আবিব ইয়েমেনের কৌশলগত সকোট্টা দ্বীপে গোয়েন্দা প্রকল্প গড়ে তোলার কাজে লিপ্ত রয়েছে। জেফুরাম নামের একটি ইহুদি প্রভাবিত সংস্থার ওয়েবসাইটে বলা হয়, পুরো মধ্যপ্রাচ্যে বিশেষ করে বাবুল বান্দের প্রণালী সহ এডেন উপসাগরীয় নজরদারি চালানোর লক্ষ্যে নিয়ে এই গোয়েন্দা প্রকল্প গড়ে তোলা হচ্ছে। বাবুল মানদ্বীপ এডেন উপসাগর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে 5 সেনা নিহতের স্বীকারোক্তি চীনের। বিতর্কিত লাদাখ সীমান্তে গত জুন মাসে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিজেদের 5 সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে অবশেষে স্বীকার করল এশিয়ার পরাশক্তি চীন। ঘটনার প্রায় 8 মাস পর শুক্রবার 19 ফেব্রুয়ারি তথ্যটি জানিয়েছে বেইজিং। এবার নিহত সেনাদের স্মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। চীনা সেনাবাহিনীর গণমাধ্যম ডেইলি PLA জানিয়েছে, ওই 4 সেনা কর্মকর্তা শর্ত লঙ্ঘন করে অনুপ্রবেশকারী বিদেশি বাহিনীর সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। চীনা কমিউনিস্ট পার্টির ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, নিহত সেনা কর্মকর্তা সীমান্ত রক্ষার নায়ক এবং বাকি 3 জনকে ফার্স্ট ক্লাস রেমিট সম্মাননা দেওয়া হয়।
এদিন পুরস্কৃত করা হয়েছে জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কেও। প্রায় 45 বছর শান্তিপূর্ণ থাকার পর গত বছরের জুনে হঠাৎ করেই লাদাখ সীমান্ত নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে চীন ও ভারতের সম্পর্ক। উভয় পক্ষ সীমান্ত সেনা ও সমরাস্ত্র বাড়ায়, একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের পাল্টাপাল্টি অভিযোগ তোলা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া তথ্যমতে গত 15 জুন রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা শারীরিক সংঘর্ষে গড়ায়। ওই সময় ইট পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে উভয় পক্ষের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভারতের অন্তত 20 সেনা কর্মকর্তা নিহত ও 76 জন আহত হন। সংঘর্ষে চীনের কতজন আহত হয়েছেন তা নিয়ে ভারতীয় মিডিয়াগুলো নানা সময় নানা সূত্রের বরাতে বিভিন্ন সংখ্যা বলা হয়েছে। তবে এ নিয়ে এতদিন মুখ খোলেনি বেজিং। অবশেষে নিহতদের সম্মাননা জানানোর মাধ্যমে সেই সংখ্যা নিশ্চিত করল চীন। আফগান শান্তি প্রক্রিয়ায় সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার 17 ফেব্রুয়ারি আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে এক ফোন আলাপে নিজ দেশের এই অবস্থানের কথা জানান তিনি। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফোন আলাপে যুক্তরাষ্ট্রের আফগান নীতি চলমান পর্যালোচনা নিয়ে আলোকপাত করেন ব্লিংকেন। এদিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ন্যায় বিচার ও টেকসই রাজনৈতিক নিষ্পত্তি, স্থায়ী ও ব্যাপক যুদ্ধবিরতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে একই দিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তালেবানের সঙ্গে করা শান্তি চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছে রাশিয়া। মস্কো বলছে, তালেবান চুক্তির শর্ত ভালোভাবে পূরণ করলেও ভিন্ন পথে হাঁটছে ওয়াশিংটন। রাশিয়া আফগানিস্তান বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন জামির কাবুল্লভ। তিনি বলেন, তালেবান যুদ্ধ বন্ধে 2020 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি নিখুঁতভাবে পালন করে যাচ্ছে। যদিও ওয়াশিংটন তার কথা রাখছে না, বারবার হামলা চালানোর মাধ্যমে তারা চুক্তি লঙ্ঘন করে চলেছে। তালেবানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, তালেবান এখনও আল কায়দার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। শান্তি চুক্তি ভঙ্গ করে তারা সরকারি বাহিনী ও নিরীহ জনগণের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে, ফলে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর পুরোপুরি প্রত্যাহার বিলম্বিত হতে পারে। পারমাণবিক ইস্যুতে যৌথ বিবৃতির নিন্দা ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে সৃষ্ট অচল অবস্থা সম্পর্কে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের যৌথভাবে যে বিবৃতি দিয়েছে, এবার তার নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অসহযোগিতার কারণে তেহরান পরমাণু সমঝোতার আওতায় যেসব সহযোগিতা করার কথা ছিল সেগুলো বেশ কয়েকটি স্থগিত করেছে। ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের খবরে জানানো হয়, বৃহস্পতিবার 18 ফেব্রুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন। গুরুত্বপূর্ণ সেই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকের পর তারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা না করার জন্য তারা ইরানকে দোষ আরোপ করেন। একই সঙ্গে তারা পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য ইরানকে পূর্ণ সহযোগিতায় ফেরার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের এই অভিযোগের নিন্দা জানান জাভেদ জারিফ। পশ্চিমা চার দেশের সমালোচনা করে বলেন, এসব দেশ ইরানের ভুল খুঁজে বের করার চেষ্টায় লিপ্ত রয়েছে, কিন্তু এ ব্যাপারে তাদের যে প্রচণ্ড রকমের ব্যর্থতা রয়েছে সেদিকে তারা নজর দিতে ইচ্ছুক নয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই চেষ্টা বাদ দিয়ে ইউরোপের 3 দেশ ও যুক্তরাষ্ট্রকে অবশ্যই পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে ফিরে আসতে হবে। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরোপের নামেই ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 2015 সালে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাজ্যের
সঙ্গে ইরানের একটি পারমাণবিক চুক্তি হয়েছিল। ওই চুক্তির শর্ত অনুযায়ী তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার পাশাপাশি আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক প্রকল্প এলাকায় প্রবেশ করতে দেবে বলে একমত হয়েছিল। এর বিনিময়ে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়। তবে যুক্তরাষ্ট্র ক্ষমতার পালা বদলের পর এই ইস্যুতে কঠোর অবস্থানে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ট্রাম্প ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর জো বাইডেনের সমঝোতায় ফেরার কথা বললেও অন্যান্য বিষয়ের পাশাপাশি ইরানের আঞ্চলিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার তাগিদ দিয়েছিলেন। সর্বশেষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমাদের সঙ্গে বৈঠকে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চুক্তিতে পুনরায় ফিরবে যদি ইরান তা মেনে চলে। চার দেশের এক যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান কঠোরভাবে চুক্তি মেনে চললে যুক্তরাষ্ট্র একই কাজ করবে এবং এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। নাভালনি ইস্যুতে রাশিয়াকে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া বিরোধী নেতা নাভালনি ইস্যুতে আগামী মাসে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়নের সামিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিমিত্রদের উপর সম্পদ জব্দসহ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পুতিনের প্রধান অভ্যন্তরীণ সমালোচক নাভালনিকে কারাদণ্ডের জবাবে গত ডিসেম্বরে চালু হওয়া ইউরোপীয় নতুন কাঠামো অনুযায়ী শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হবে। নতুন ফ্রেমওয়ার্কের বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনকারীদের উপর ব্যবস্থা গ্রহণের নিয়ম রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক নাভালনির উপর গত বছরের 20 আগস্ট বিষ প্রয়োগ করা হয়। মস্কো শহরের একটি হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে তাকে জার্মানিতে নেওয়া হয়। জার্মান সরকার জানায়, নোভিচক গ্রুপের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল নাভালনির উপর। এরপর গত 17 জানুয়ারি জার্মানিতে চিকিৎসা শেষে দেশে ফিরলে নাভালনিকে আটক করে। পরে গত 3 ফেব্রুয়ারি স্থগিত দণ্ডের নিষেধাজ্ঞা অমান্য করায় তাকে 3.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ইস্যুতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একজন সিনিয়র কূটনীতিক জানান, আগামী মার্চে ইউরোপীয় ইউনিয়ন সামিটের আগেই রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27 দেশের নেতারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আগামী 25-26 মার্চ মিলিত হবেন। তার আগে 22 মার্চ ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হবেন। বুধবার 17 ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের দূতের বৈঠকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলোর ব্যাপক সমর্থন লক্ষ্য করা গিয়েছে। তারা সবাই পুতিন মিত্রদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের আহ্বান জানিয়েছেন। 3 দেশ নিয়ে পুতিন এরদোগানের বৈঠক। নানা সংকটে থাকা 3 দেশের আঞ্চলিক ইস্যুতে আলোচনায় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। স্থানীয় সময় বৃহস্পতিবার এই 2 বিশ্বনেতা টেলিফোনে আজারবাইজানের নাগরনো কারবাক, সিরিয়া ও লিবিয়া নিয়ে কথা বলেছেন। এরদোগানের কার্যালয়ে বরাত দিয়ে খবর জানিয়েছে তুরস্কের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি সাবা। খবরে বলা হয়, আঙ্কারা ও মস্কোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা হয়েছে। এ সময় আঞ্চলিক ইস্যুতে তারা কথা বলেন। যুদ্ধবিরতিতে থাকা নাগরনো কারবাখের স্থিতিশীলতা প্রতি গুরুত্ব দেন এরদোগান। সিরিয়ায় গৃহযুদ্ধ কিভাবে সমাধান করা যায় এটা যথাশীঘ্রই সবাইকে বের করার জন্য এরদোগান বিশেষ গুরুত্ব দেন। এরদোগান বলেন, ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতার কোনো সুযোগই বেহাত করা উচিত হবে না।